আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছো। তো আজকেও নতুন একটা দিনের শুরুতে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। তো এই তো এখন হচ্ছে সকালবেলা, প্রায় 10টা বাজতেছে। তো আমি হচ্ছে এখন বারান্দা আসছি। তো দেখ মানে পেঁপে গাছগুলো অনেক দিন থেকে ছিল, তো এখন দেখছি না পেঁপে চারাগুলো বড় হয়ে গেছে। এখানে কিন্তু আমি হয়তো মাটিতে বীজ ছিল বিদায়, আমার এই দুইটা চারা উঠেছে। এখন চারাগুলো এখান থেকে তুলে নেওয়ার সময় হয়ে গেছে, সেই জন্য আমি চারাগুলো তুলে নিচ্ছি, নিয়ে হচ্ছে বাগানে লাগাবো। যেহেতু বারান্দায় পেঁপে গাছগুলো হবে না, তো এই তো পেঁপে গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে। তো আমি একটা চামচের সাহায্যে একটু মাটি থেকে তুলে নিচ্ছি, নিয়ে আমি বাগানে লাগাবো। তো এই তো পেঁপে চারাগুলো তুলে নিয়েছি। তো আমি এখন এই তো তারপরে হচ্ছে আজকে বিকালবেলা অনেক জ্বর হয়েছিল, তো গাছ থেকে আমগুলো ঝরে গেছে। তো এখন আমগুলো গুছিয়ে রেখেছি, আর যেগুলো আম বেশি পাকা একটু নষ্ট হওয়ার ভাব আছে সেগুলো কেটে নিচ্ছি, যে আম সত্ত্ব দেওয়ার জন্য। তো প্রতিদিনের মতো বলবো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করে দিবেন, তাহলে আমার নতুন ভিডিওগুলো অনেক কম সময়ের মাঝে আপনারা যখনই আপলোড করব দেখে নিতে পারবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি একটু বেশি পাকা আমগুলোকে এভাবে ছিঁড়ে নিচ্ছি, নিয়ে রেখে দিচ্ছি একটা পাতিলে। তারপর পাতিলে গরম করে নিব, নিয়ে একটা ছালনিতে ছেলে যে আমসত্ত্ব করা হচ্ছে, পরে আমি একদিন আমসত্ত্বটা দেখাবো। একটা ছোট্ট একটা চাটিতে আমসত্ত্ব দেওয়া হচ্ছে। তো এই তো হচ্ছে দুপুরবেলা রান্না বান্নার আয়োজন চলছে বাসায়, প্রতিদিনই তো রান্না করতে হয়। তো এখন হচ্ছে মাছ ভাজা আর সবজি রান্না, শাক ভাজি করা হচ্ছে আজকে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন। এখন হচ্ছে সন্ধ্যার পর বাচ্চাদের খোদা লেগে গেছে, তো ওরা চাচ্ছিল যে পাউরুটি কলা খাওয়ার জন্য, সেই জন্য পাউরুটি কলা নিয়ে পাঠালো। তো এখন আমি পাউরুটি কলা আর বেজাল করলাম না, তো ওদেরকে একটু কেটে ওদেরকে কলাগুলো একটু মনে হচ্ছে একটু শক্ত, তো যদি ভালো লাগে খাবে, না হলে একটু পাকা পাকলে ভালো হবে। তো এই তো আমি একটা করে দিয়ে দিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটা এ পর্যন্তই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।